ভীষণ গরমে আমাকে বিকেলবেলা একটা কাফেতে নেমন্তন্ন করেছে। ভাবলাম ভালোই হয়েছে, কোল্ড কফি খাবো। চলে আসলাম, ও মা, এসে দেখি চারদিকে ক্যামেরা সাজানো, আমাকে নাকি নানান রকম প্রশ্ন করবে, এটা সঙ্গীত বাংলাতে আমি এসেছি। কি অবস্থা, যেখানেই যাচ্ছি সেখানেই নানান উল্টো পাল্টা প্রশ্ন করতে করতে মাথা শেষ করে ফেললো। প্রথমবার ক্যামেরার সামনে এসেছি তরুণ মজুমদারের ছবিতে, সজনী গো সজনী বলে একটি ছবি। মহাশ্বেতা রায় হিরোইন ছিল, আমার একটা হিরোইন নয় বাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল ওটা, আমার প্রথম ক্যামেরা ফেস করা। আমাকে নাটক থেকে, ঘটক বিদায় নাটক চলছিল সৌমিত্র দাদের, ওই নাটক থেকে দেখে পছন্দ করে আমাকে চরিত্রটাতে নির্বাচন করা হয়। কোনো কি বলে এগুলো, অডিশন টডিশন কিছু হয়নি। প্রথম পে শুনলে হাসবে না তো লোকে, পঞ্চাশ টাকা ছিল। তাও তিনবার চারবার পাঁচবার গিয়েছিলাম প্রডিউসারের বাড়িতে, আমার কলেজের সামনেই ছিল প্রডিউসারের বাড়িটা, না দেওয়ারই ইচ্ছে ছিল টাকাটা, কিন্তু আমার কাছে তখন পঞ্চাশ টাকাটা বেশ ভালোই টাকা, অন্তত কলেজের ইয়ে তো হাত খরচের মতন টাকা। আমি নিয়ে আদায় করে ছেড়েছিলাম, পঞ্চাশ টাকা ঠিক বার করেছিলাম। আমার প্রথম বিগ অ্যাচিভমেন্ট অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড 1997-এ। আমি ধরো প্রফেশনালি কাজ করছি, মানে একেবারে প্রফেশনাল আর্ট, কারণ আমি সত্যি সত্যি সিনেমা আর্টিস্ট হবো কিনা এ নিয়ে নিজেই দুবিধায় ছিলাম, কারণ আমার কেরিয়ারটা সম্পূর্ণ অন্যদিকেই, অন্যভাবেই তৈরি হবে বলে আমি নিজেকে তৈরি করছিলাম। ইন দ্যাট কেস একদম প্রফেশনালি সিনেমাটা করব বা এই প্রফেশনে থাকবো, সেটা সিদ্ধান্ত হয় 93 বা 94-এ স্বপ্নের বাজার বলে একটি বড়, তখন তো মেগা সিরিয়াল হতো না, 26 এপিসোডের সিরিয়াল। ওই 94-এ আমি যখন নিজেকে অভিনেত্রী হিসেবে আমার প্রফেশন করার জন্য বুঝতে পারলাম যে ঠিক করলাম, তারপরে 97, মাত্র 3 বছরের মধ্যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং সেই সময়ের মধ্যে আমি ছিলাম সবথেকে জুনিয়র আর্টিস্ট, মানে বয়সের দিক থেকে সবথেকে কম একজন শিল্পী যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করেছিল। সেটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট, এক্স্যাক্টলি মনে নেই তবে হয়েছে অনেক। আর তখন এখন তো সেলফি খুলে, আগে আমরা যখন হিরোইন হিসেবে কাজ করছি তখন অটোগ্রাফ আর ফটোগ্রাফ একসাথে দিয়ে ওই ফ্যান মেলের উত্তর দিতে হতো, তার জন্য এরকম অনেক ছবি তোলা থাকতো, তার পিছনে সাইন করে করে যারা যারা ফ্যান মেল আসতো যেগুলো সেগুলোর উত্তর দিতাম, এটা মনে আছে। মা অনেক, এখন এই এক কথা এটা আমি বলতে পারবো না, অনেক মেমোরি, মানে প্রথম খবরটা পেলাম তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, কেউ বিশ্বাস করলো না, আমার সিনিয়র আর্টিস্টরা বিশ্বাস করলো না, এইসব যখন ওইগুলো এখন ভাবলে মনে হয় যে ওগুলো সবগুলোই সুইট মেমোরি। এই ছবিটার ক্ষেত্রেই বলবো, যিনি একজন প্রখ্যাত লেখকের, সাহিত্যিকের লেখা ছিল, তিনি যখন ছবিটার ইয়ে হলো, ক্লোজ ডোর শো হলো, ছবিটা দেখে বাইরে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে মানে আমার লেখাটা সার্থক হয়েছে, আমি ঠিক এইটাই আমি দেখছিলাম তুমি যেটা পোর্ট্রে করেছো, আমার লেখার সময় এইটাই এসেছি। আমার খুব তখন নিজেকে, ওই অত অল্প বয়স, তখন হার্ডলি আমি 27 ইয়ার্স ওল্ড, তো সেই সময় এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। হ্যাঁ, রিজেকশন মানে আমাকে রিজেক্ট করে অনেক, আমার তো, আমি তো দেখতে ভালো নই, আমার নাকটা খাঁদা, তো সেই জন্য আমাকে প্রথম প্রথম অনেকে এরকম বলতো। তারপরে আবার কী করে সব হঠাৎ করে দুটো তিনটে ছবি বা সিরিয়াল চলার পরে সকলের মনে হলো যে আমি খুব ভালো, খুব মিষ্টি, অমুক তমুক। রিজেকশন প্রথমে প্রচুর পেয়েছি, তো আমার অ্যাকচুয়ালি প্রথম দিকে রিজেকশনগুলো না আমার কাছে খুব একটা বেশি ম্যাটার করতো না, কারণ আমি তখনও ভাবিনি যে এটাই আমার প্রফেশন। আমি ভাবতাম আমি জাস্ট তখন পড়াশুনো করতে জাস্ট কিছু পকেট মানির জন্যই কাজ করতাম, যেটা আমার পড়াশুনোর খরচাটাকে চালাবো বলে। সো রিজেকশন আই ডোন্ট মাইন্ড, গিফট অনেক কিছু, টিচার কাছ থেকে পাওয়া অনেক গিফটই আমার কাছে খুব প্রিয়, আমার বাবার কাছে পাওয়া কিছু গিফট প্রিয়, মার কাছে আমি এরকমভাবে বলতে পারবো না এভাবে অনেক কিছু আমার প্রিয়, আমার কাছের মানুষটা, আমার মা প্রিয়, আমার ভাই প্রিয়, আমার বর প্রিয়, আর এখন আমার কাছে সব থেকে প্রিয় মানুষ হচ্ছে একটা পুচকে 1.5 বছরের বাচ্চা, সেটা আমার ভাইয়ের ছেলে। বাবা কত প্রশ্ন করছে, চাইল্ডহুড মেমোরি অনেক কিছু, চাইল্ডহুড মেমোরি বলতে গেলে 1 ঘন্টা সে কেটে যাবে, প্রচুর আছে। ওই লোডশেডিং হওয়ার পরে ফ্যান পাখা চালিয়ে রাতে পড়তে বসাও একটা চাইল্ডহুড মেমোরি, সেটাও বেশ ভালো লাগতো, মজা লাগতো। আবার দক্ষিণেশ্বরে গিয়ে বাবা লাঠি চার্জ কি গো, সামনে দেখছি লাঠি চার্জ হচ্ছে, বাবা বলছে বাড়ি চলো তোমায় দেখাবো লাঠি চার্জ কি, এইরকম সব অনেক মজার মনে আছে। জানি না আমাকে ভালো লাগছে কিনা, ওরা বারবার বলতে বলছে যে আমাকে নাকি খুব ভালো লাগছে আপনাদের আমার কথা শুনতে, ভালো লাগছে কি? যদি ভালো লাগে তাহলে অপেক্ষা করুন, আরেকটা সেগমেন্ট আছে আপনাদের কাছে আসছে।